বলা হয় যে প্রেম ভালোবাসা নাকি হাইট ওয়েট কালার দেখে হয় না। এই কথাটা আমাদের সবারই জানা থাকলেও কথাটা যে কতটা সত্যি সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকের মনে সন্দেহ রয়েছে। আর তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অদ্ভুত কিছু প্রেমিক প্রেমিকাদের দেখাবো, যাদের দেখার পর আপনারও বিশ্বাস হবে যে ভালোবাসা সত্যিই অন্ধ। তো বন্ধুরা, ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন কলম্বিয়ার এই কাপলকে, যাদের এক নজর দেখলে আর পাঁচটা সাধারণ কাপলের মতোই মনে হয়, কিন্তু এদের আসল সত্যিটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আসলে এই কাপলের মধ্যে যে ছেলেটি আপনি দেখছেন সে জন্ম হয়েছিল মেয়ে হিসাবে, আর যে মেয়েটিকে আপনি দেখছেন সে জন্ম হয়েছিল ছেলে হিসাবে। এরা দুজনেই চেয়েছিল নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে, তাই তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করলেও নিজেদের গোপন অঙ্গ বদলায়নি। তাই কিছুদিন পরে স্টেবান প্রেগনেন্ট হলে ডায়না তার স্বামীর সেভাবে খেয়াল রাখে যেভাবে প্রেগনেন্ট মহিলাদের খেয়াল রাখা হয়। তারপর সময় মতো স্টেবান সুস্থ সবল একটি বাচ্চার জন্মও দেয়। কি লাগলো তো ঝটকা! আফ্রিকান মডেল উডোসি ইয়াওকে আজকাল সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কেনা চেনে। 153 ইঞ্চি চওড়া পাছার জন্য এ শুধু বিশ্ববিখ্যাত নয়, একে আফ্রিকার কিম কার্দাশিয়ানও বলা হয়। কিন্তু আপনি যদি এর বয়ফ্রেন্ডকে দেখেন তাহলে নির্ঘাত পাগল হয়ে যাবেন, কারণ এর বয়ফ্রেন্ড আর কেউ নয়, পৃথিবীর সবচেয়ে বেটে র্যাপার গ্র্যান্ড পি হলো এর বয়ফ্রেন্ড। গ্র্যান্ড পি র্যাপারের পাশাপাশি একজন মিলিনিয়ারও। এদের দুজনের চেহারা এবং উচ্চতা কোনোটাই ম্যাচ করে না, এমনকি দুজনে পাশাপাশি দাঁড়ালে দেখতেও খুব খারাপ লাগে। কিন্তু উডোসি এই গ্র্যান্ড পিকেই নিজের জীবনসাথী হিসাবে বেছে নিয়েছে, এবং এটা প্রমাণ করে দেখিয়েছে যে প্রেম ভালোবাসা হাইট ওয়েট কালার দেখে হয় না। তবে বন্ধুরা, এই কাপল সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2019 সালে সোশ্যাল মিডিয়ায় এক কাপলের বিয়ের ছবি খুব ভাইরাল হয়েছিল। আপনারা জানলে চমকে উঠবেন যে এটাই সেই কাপলের ছবি যেটা আপনারা এখন দেখছেন। অমিত শাহ আর আদিত্য মদিরাজু নামের এই দুজন ছেলে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে একে অপরের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, আর সেই রাত থেকেই এরা একসঙ্গে রয়েছে। দুজনের পার্সোনালিটি আলাদা আলাদা হলেও দুজনের চয়েস একদম একই, আর তাই তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা শুনতে খুবই অদ্ভুত হলেও তাদের ফ্যামিলির লোক তাদের পুরো সাপোর্ট করে, যার ফলে তারা আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরে বিয়ে করে ফেলে। তাদের বিয়ের ছবিগুলো রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই দুজন মেয়েকে দেখলে সবাই শুধু এটাই ভাবে যে উপরওয়ালা পুরো জেরক্স কপি বানানো শুরু করে দিয়েছে, কারণ এরা দেখতে হুবহু একই রকম হওয়ার জন্য এমনটা মনে হয় স্বাভাবিক। 34 বছর বয়সী অ্যানা এবং লুসি নামের এই দুটি মেয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দা। ছোটবেলা থেকেই তাদের একটাই শখ যে তাদের দেখতে যেন হুবহু একই দেখায়, যার জন্য তারা এ পর্যন্ত $250,000 থেকেও বেশি টাকা খরচ করে ফেলেছে। আপনারা জানলে অবাক হবেন যে এদের দুজনের সম্পর্ক এতটাই গভীর যে এরা একজন পুরুষকেই নিজের জীবনসাথী হিসাবে বেছে নিয়েছে, যার সাথে এরা দুজনেই একসঙ্গে থাকে এবং সবকিছু এক সঙ্গেই করে। কি চমকে গেলেন! এবার আপনারা কম্বোডিয়ার এই সুন্দরী মেয়েটিকে দেখুন। এর নাম হলো নানকোয়ান। একে দেখলে যে কেউ বলে দেবে যে এর বয়ফ্রেন্ড হয়তো কোনো লম্বা ফর্সা হ্যান্ডসাম ছেলেই হবে, কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন যে এর বয়ফ্রেন্ড হলো এই ছেলেটি, যার নাম হলো লয় জয়, যে একজন কমেডিয়ান। এত সুন্দরী একটা মেয়ের এরকম অদ্ভুত পছন্দের জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে খুব ট্রোলও করা হয়। 2018 সালে তারা একে অপরকে বিয়েও করে ফেলে, এবং এখন তাদের একটি বাচ্চাও রয়েছে। পুরো দুনিয়া তাদের নিয়ে হাসাহাসি করলেও বর্তমানে তারা খুব সুখেই রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীকালে আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন। তো ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।